Askeri sambat sabır ederdi. Bilmiyorum bilir. Askeri babe, askeri sambat sabır. Elapot modisi topuz ede. Sabır ederdi bahşetti. Bizim sorandı gibi. Hatta blok doktor hamada bir kadı. Mahim doğruydu. Rutbar. Ejen, বিদেশ অর্থ পাচারের কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা খাদের কিনারে দাঁড়িয়েছে। প্রবল দ্রুতগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়ার তমলে দেশে ঠেকেছে। বিদেশি ঋণের বোঝা দিন দিন অসংস্কৃতির আগ্রাসনে আমাদের সাংস্কৃতিক জীবন অস্তিত্ব হুমকির সম্মুখীন। বেকার সমস্যা, মাদকাসক্তি, যুব সমাজের মাঝে হতাশা আশঙ্কাজনক অবস্থা রয়েছে। মানুষের জান মাল ইজ্জতের ন্যূনতম প্রাণটুকু নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কর্তৃত্ববাদী সরকার দমন নিপীড়নে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থিশীল হচ্ছে। আশঙ্কা সম্ভব নয়। দেশের জনমানে আন্তঃসামাজিক শিক্ষা রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বিগত 11 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত করা সমাবেশের মাধ্যমে ভারত মজলিসের পক্ষ থেকে আত্মভা জারি দিয়ে পেশ করা হয়। ভারত মজলিসের আত্মভা দাবি হচ্ছে এক, দল নিরপেক্ষ নির্বাচনকারী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, রাজ্যের সংকট উত্তরণের লক্ষ্যে নির্বাচনের 3 মাস পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় নির্বাচন নিতে হবে, নির্বাচনের সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে, নির্বাচনের সমাজের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের সমাজের সমান সুযোগ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেই সত্ত্বেও অর্থশক্তির মুক্ত অর্থশক্তি মুক্ত নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে হবে। দ্বাদশ, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহকে আস্থা না নিয়ে কমিশনের নির্বাচন কমিশন বা সরকারের এক সিদ্ধান্তে ইভিএম ব্যবহার করা যাবে। চার, গ্রেপ্তারকৃত আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা। গ্রেপ্তারকৃত আলেম ওলামা ও বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের উপর দায়ের কিন্তু সমস্ত মিথ্যা মামলা করে প্রত্যাহার করতে হবে। পাঁচ, রাজনৈতিক সভা সমাবেশের উপর অবাধ সুনির্দিষ্ট করা, বিরোধী রাজনৈতিক দল সমূহকে সভা সমাবেশ করার অবাধ সুযোগ দিতে হবে। বিরোধী দল সমাবেশ কর্ম হইতে সাধারণ হয়রানি গ্রেপ্তার মামলা হামলা বন্ধ করতে হবে। ৬, পণ্যমূল্য কমিয়ে গ্যাস, বিদ্যুৎ এবং খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে এবং সাথে সাথে অর্থ পাচার রোধ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা সহ সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার কার্য ব্যবস্থা নিতে হবে। বেকার সমস্যা সমাধান ও যোগ্যতা বৃদ্ধিতে সরকারি চাকরিদের নিয়োগদান, দেশের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ সর্বাত্মক ব্যবস্থা অবলম্বনের পদক্ষেপ নিতে হবে এবং সকল প্রকার বৈষম্য দূর করে সব ধরনের সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। আর ধর্মীয় শিক্ষা সম্পর্কিত নীতি ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষা সম্পর্কিত নীতি বন্ধ করতে হবে এবং সকল বোর্ড পরীক্ষায় ধর্মীয় বিষয়কে অত্যাবশ্যকীয় বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামের শিক্ষা ইসলামের চিন্তা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক যাবতীয় বিষয় বাদ দিতে হবে। সমতা সৃষ্টি নামে সাধারণ পাঠ্য বইয়ের মাধ্যমে মাদ্রাসিক ইসলামের শিক্ষার মান ও পরিবেশকে কোনোক্রমে পূর্ণ হতে যাবে না। 2023 থেকে ঢাকা সহ দেশব্যাপী মহানগরী জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ মানববন্ধন সমাজ সমাবেশের কর্মসূচি পালন করে করছে। 2013 জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত
ঢাকা সমাবেশের আদেশে 10টি বিভাগের সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়। গত আগস্ট 2023 জুড়ে দেশব্যাপী গণতান্ত্রিক কর্মসূচি পালিত হয়েছে। সেপ্টেম্বর 2023 ব্যাপী সারা দেশে 2023 শনিবার সকাল 10টায় ঢাকা সরাজ উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি চলমান আর্থ সামাজিক